আমি এই আচারটা দেখিয়ে দিচ্ছি, আমি কুচি আচার বা ঝুরি আচার এই আচারটা কিন্তু তৈরি করার 8 থেকে 10 দিন পর আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেন একদম সফট এবং মুখে দিলে মিলে যাবে, দেখে কতটুকু বুঝতে পারেছেন জানি না, কিন্তু খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে। আর অনেক লোক নিয়ে আচারটা যাকে একবার খাইয়েছে আর যাকে পাঠিয়েছে সবাই অসম্ভব পছন্দ করেছে, সবাই রীতিমতো এই আচারটার ফ্যান হয়ে গেছে। আমি আশা করছি যারা এই আচারটা খেয়েছেন একবার তারা এই আচার ছাড়া অন্য আচারের মানে স্বাদ ভুলেই যাবে, ভুলে যেতে ভাবতো, কারণ এতই মজা আচারটা মুখে দিলে মিলে যায়। পাত খিচুড়ি এবং দালের সাথে ভীষণ ভালো চলে, এখনও কিন্তু প্রচুর আম পাওয়া যাচ্ছে। আমি এগুলো আসেনি আমের বড় সাইজের আমগুলোকে তিনটে নিয়েছি, তিনটে প্রায় 1.5 কেজির মতো হবে। এখন এই আমগুলো কিন্তু অনেক টক থাকে, তাই এই আমটা দিয়ে তৈরি করলাম, একদম সামান্য চিনি দিলে টেস্টের জন্য হলে হবে, আর চিনি বেশি একটা প্রয়োজন নাই। আমি একে নারিকেল কুড়ুনি দিয়ে চিকন চিকন করে ঝুড়ি করে নিয়েছি, কারণ নারিকেল কুড়ুনিটা দিলে আমের ঝুড়িটা একদম লম্বা লম্বা হয়, দেখতে ভালো লাগে, একদম চিকন হয়। এখন দেখেন আটিগুলো একদমই পাতলা, তিনটা আম দিয়ে কতগুলো আম হয়েছে, আমার ঝুড়ি হয়েছে। এখন সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখে দিব 1/2 ঘন্টার মতো, 1/2 ঘন্টার চেয়ে একটু বেশি রাখলে হবে, কারণ কিছুক্ষণ রেখে দিলে অনেকটুকু পানি উঠে যাবে। এই পর্যায়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরি করার জন্য এখানে আমি মুড়ি, জিরা, কালো জিরা, ধনিয়া, তারপরে হচ্ছে জিরা, মেথি, কালো সরিষা, তেজপাতা, কয়েকটি শুকনো মরিচ, সবগুলো উপকরণ ভালো করে নিয়ে 2 টেবিল চামচ করে নিয়েছি। সবগুলো উপকরণ একটু ভেজে মুচমুচে করে, বেশি ভাজবেন না যেন কালার চেঞ্জ না হয়, একটু মুচমুচে করে ভেজে তারপর একটু গুঁড়ো করে নিব, ঠান্ডা করে গুঁড়ো করব। দেখেন আমার একদম সুন্দর ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি, মশলাগুলো আমার রেডি। চলুন এখন আচার আমচা মেখে রেখেছি, ওগুলোকে একটু হাতের সাহায্যে চেপে চেপে রসটাকে আলাদা করে নিয়েছি, আর রসটা ছেঁকে নিলে বেশি মজা হয়, রাতে আলতা গোলা হয় না, আর অনেক দিন সংরক্ষণ করা যায়। এখানে কোনো প্রকার ভিনেগার, রোদে ঝামেলা ছাড়াই, চুলা ঝামেলা ছাড়াই আচারটি তৈরি করা যায়, ঝামেলা বিনে আচারটি আপনি চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন। এখন আমি কাঁচা সরিষার তেলটা দিয়ে তৈরি করেছি, আর এখানে আমি প্রায় 1/2 কাপের মতো সরিষার তেল, 7 মতো লবণ, আর চাইলে বিট লবণটা ব্যবহার করতে পারেন, আমার ছিল না, বিট লবণটা টেস্ট বহুগুণ বাড়িয়ে দেয়। আর 3 টেবিল চামচের মতো আমি চিনি ব্যবহার করেছি, চিনি লবণ ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পরে একটু সামান্য কালারের জন্য হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো আর ভেজে রাখা মশলাগুলোকে ব্যবহার করেছি। এখানে চাইলে আপনারা রসুন কুচি, পেঁয়াজ কুচি, যে কোনো কিছুই দিতে পারেন, রসুন কুচিটা দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি রসুন দিয়ে নেই, কোনো বাটা মশলা ব্যবহার করিনি। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে দেখেন চিনি পানি সবগুলো একত্রে হয়ে গেলে অনেকটুকু পানি উঠে যাবে। আর কাঁচামরিচ কুচি আর কিছু লাল মরিচ একটু টুকরো করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও ঝাল ঝাল টক টক মিষ্টি ভীষণ ভালো হয়। দেখেন প্রায় 10-15 মিনিট পর আমি ফিরে এসে তেলটা অনেকটা বেশি উঠেছে, চিনিটা গলে গেছে, লবণ চিনি গলার পরে ফাইনাল লুক আমার আচারটা একদমই রেডি। অল্প মশলা দিয়ে মজাদার আচার খুব সহজে তৈরি করতে পারেন ঝামেলা ছাড়াই। এখন আমি একটা কাঁচা জারে সংরক্ষণ করছি, এই কাঁচাটা খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে, আর চেষ্টা করুন সিদ্ধ পানিতে পানি দিয়ে এটা ফুটিয়ে নেওয়ার জন্য, তারপর ভালো করে শুকিয়ে ভিতরে একটু সরিষার তেল দিয়ে মুড়িয়ে নেবেন, তারপরে আচারটা সংরক্ষণ করবেন। যেহেতু ঝুলা রোদের ঝামেলা বা ভিনেগার ছাড়াই তৈরি করেছি, সংরক্ষণের দিকটা খুব ভালো করে খেয়াল করবেন। আর আমি এখন দেখিয়ে দিচ্ছি 1 সপ্তাহ 10 দিন পর, দেখেন আমার আচারটা 8 থেকে 10 দিন পর আচারটা অনেকটাই আমার খাওয়া হয়ে গেছে, মানে এটা তৈরি করার সাথে সাথে খাওয়া শুরু হয়ে যায়, শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে না, মানে তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করার সাথে সাথে আপনি চাইলে খেতে পারেন, কিন্তু 8 থেকে 10 দিন পর একদম সফট নরম তুলতুলে হয়ে যায়। আর ডাল ভাত খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। দেখেন বাটিতে নিয়ে দেখাচ্ছি লবণীয় আচারটা, কার কার কাছে ভালো লেগেছে কমেন্টে জানাবেন, যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। দেখেন কত লবণীয় আচারটা আমার রেডি, আর এভাবে আপনি তৈরি করতে পারেন অসম্ভব মজার ঝামেলা বিহীন আচার। ধন্যবাদ সবাইকে।